আপনাদের সকলকে স্বাগত জানাই দা সংবাদ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ওয়ান ক্লিকের মাধ্যমে আপনার যে পুরো ইমেজের বা পুরো একটা ছবির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। আপনার ছবি যেখানে তোলা থাক বা যেখানে আপনি ছবি তুলেন না কেন, বা ব্যাকগ্রাউন্ডে যেই থাকুক না কেন, ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি কিন্তু আপনার পুরো ছবির ব্যাকগ্রাউন্ডকে ক্লিয়ার করতে পারবেন। এবং কীভাবে করবেন তার পুরো প্রসেস আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে স্টেপ ওয়াইজ দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাকে কোথা থেকে কী করতে হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যে এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা আইকন বাজিয়ে দিন। তাতে কী হবে, এরপরে যত ভিডিও আপলোড করবো সমস্ত কিছু নোটিফিকেশান কিন্তু সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছাবে। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমি আপনাদেরকে স্টেপ ওয়াইজ দেখাবো যে আপনারা কীভাবে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন ওয়ান ক্লিকের মাধ্যমে। আপনারা কোথা থেকে কী করবেন তার পুরো প্রসেস আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে দেবো। তো প্রথমে আপনাকে কী করতে হবে, আপনি যে ইমেজের আমি আপনাদেরকে এখন ইমেজটা দেখাচ্ছি, যে ইমেজের আমি বা যে ফটোর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে চাইছি, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সেই ফটোটা, আমি এই ফটোটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে গুগলে সার্চ করে দিতে হবে। তো এখানে আপনাকে গুগলে সার্চ করতে হবে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার। ব্যাকগ্রাউন্ড রিমুভার যখনই সার্চ করবেন তখন যে প্রথম যে ওয়েবসাইট আছে remove.bg, এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে আপলোড ইমেজ করতে হবে। আপলোড ইমেজ করার পর এখানে ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর আপনাকে সেই ছবিটি কিন্তু খুঁজে বের করতে হবে আপনার গ্যালারি থেকে। আপনার ফটোসে ক্লিক করবেন, তারপর ওয়ালে ক্লিক করবেন, আপনারা আপনার গ্যালারি থেকে খুঁজে বের করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই ফটোটা এখন নিলাম এবং এর যে পুরো ব্যাকগ্রাউন্ড আছে সেটা পুরোটাই কিন্তু রিমুভ হয়ে যাবে। এটাই হচ্ছে কিন্তু সবথেকে শর্ট মেথড। তো আমরা একটু ওয়েট করছি। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার নেটের স্পিডের ওপর। আপনার নেটের স্পিড যত বেশি থাকবে তত কিন্তু তাড়াতাড়ি এই কাজটা কমপ্লিট হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এই হলো আসল ফটো বা অরিজিনাল ফটো এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো আপনারা দেখতে পেলেন যে আমাকে কোথাও কিন্তু কিছু করতে হলো না, শুধুমাত্র গুগলে একটা সার্চ দিলাম এবং সার্চ দেওয়ার পর শুধুমাত্র ফটোটাকে এখানে আপলোড করলাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে জুম আউট, দেখি জুম আউট হচ্ছে কিনা, জুম আউট হচ্ছে না। আপনারা জুম আউট করতে পারবেন এটাকে ডাউনলোড করার পর। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড HD। তো আপনাকে এখানে ডাউনলোড করার জন্য এখানে লগ ইন করতে হবে। তো আমি আপাতত এটা লগ ইন করছি না, আপনারা চাইলে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো লগ ইন করার জন্য এখানে আপনারা ডাউনলোড করবেন, তো সাইন আপ ফ্রি। এইভাবে আপনারা কিন্তু এখানে ইমেল আইডি বা নাম টাম দিয়ে আপনারা এখানে বা কন্টিনিউ উইথ ফেসবুক বা গুগল দিয়ে আপনারা কিন্তু এখানে লগ ইন করে যেতে পারেন। আমি এখানে কন্টিনিউ উইথ গুগল করলাম, এগুলো টিক করতে হবে, তারপর সাইন আপে ক্লিক করতে হবে আপনাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা, তো এখানে ডাউনলোডের ওপর যেমনই ক্লিক করবেন তখনই কিন্তু অটোমেটিকলি এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোডিং হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেল, পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম ইনস্ট্যান্ট রিমুভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ব্যাকগ্রাউন্ড কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ হয়ে গেছে। আপনারা এই ফটোটা দেখেন আর এই ফটোটা দেখেন, এটাতে কত ব্যাকগ্রাউন্ড ছিল এবং পুরো ঘাস থেকে শুরু করে আশেপাশে যা যাবতীয় ছিল সব কিছু কিন্তু রিমুভ হয়ে গেছে। আপনারা দেখেন, আপনারা জুম আউট করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ছবিটা কিন্তু হালকা ফেটে যাচ্ছে কিন্তু যত ব্যাকগ্রাউন্ডের আশেপাশে যা যাবতীয় আছে এটা কিন্তু জুম আউট করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে ছবিটা ফেটে যাচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারবেন ইনস্ট্যান্ট। এবং আপনার যদি কোনোরকম কোনো প্রবলেম হয় তো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।